কুমিল্লার জমিদার একটা বক্তা, এই লোকটার নাম মিজানুর রহমান আজহারি। জুরেবর নাম কি? এই মিজানুর রহমান আজহারির যদি কেউ মুসলমান বলেন, মনে করবো ইমানের মধ্যে তার ঘাটতি আছে। বাংলার জমিনে আমার শ্রীকুটি হুজুরে কাবলা, আমার তাহের শাহ হুজুরে কাবলা। চিন্তা করেন কত বড় ভণ্ড সে। আজহারির নাম নিলেই নাকি সে মুসলমান থাকবে না। আপনি ইউটিউবে ফার্স্ট টাইম যখন আমি এই অস্টা দেখি, তখন আমি চিন্তায় ছিলাম যে আসলে এরাও কি মুসলমান, যে যে বক্তার আসলে বিশ্বজুড়ে নাম ডাক। যে আপনি ইতিমধ্যে তার লাইফস্টাইল দেখলে আপনি বুঝতে পারবেন যে সে কতটা শিক্ষিত বা কতটা ইসলামের উপর সে কতটা ডিগ্রি অর্জন করেছে। তাকে কিভাবে আমি মনে করি যে তার মতো একজন ডিগ্রিধারী যদি বলতো যে সে বন্ড বা সে উল্টাপাল্টা কথা বলছে, তখন মানানসই। আমি আপনি কতটুকু জানেন ইসলাম সম্পর্কে? কিছু জানি না, যার কারণেই যদি আমি হয়তো একজন বড় মৌলানাকে ভুল ধরলাম, তাহলে এটা কি সম্ভব? আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন যে আসলে কোথায় আজহারি আর কোথায় আপনি পীর মুরিদি। আপনি পীরের যে পীরের হোক, আপনার নামটা হয়তো আমি ফেসবুকে নাকি ইউটিউবে দেখি, নামটা অত খেয়াল করিনি। জাস্ট আমি দেখার পরে আমি চিন্তা করছি যে আসলে জনগণ অনেকেই দেখলাম যে যারা আজহারির ছবিতে দেখলাম জুতা মারছে অনেকেই, কিন্তু প্রত্যেকটি লোককে খেয়াল করলে দেখবেন যে তারা আসলে একক তো নামাজ তো দূরে থাকে, মসজিদের দিকে যায় না, যায় খালি পীরের মাজারে যায়, উল্টাপাল্টা গাঁজা মদ খায়, তারপরে এরা বিরোধিতা করছে আজহারির। আপনার ভিডিওটা চলুন দেখি, আবার দ্বিতীয় একটা বক্তার অবশ্যই শোনাবো। চলুন একটু, যেহেতু ইউটিউবে রুলস আছে যে কপিরাইটের, অল্প একটু ভিডিও দেখাই, তারপরে আপনার মন্তব্যটা জাস্ট কমেন্ট করে চলে যাবেন যে আপনি আসলে এদের কী বলে গালি দেওয়া উচিত বলে আপনি মনে করেন, জাস্ট একটু কমেন্ট করে জানাবেন। ওকে ভাই, যে এতটুকু বেশি আর ডিস্টার্ব করলাম না আপনাদের, তখন দেখে নিই দ্বিতীয় ভিডিও ক্লিপ। অনেকে হয়তো চিন্তা আছেন যে এটার আসলে মূল কাহিনী কি, মূল কারণটা কি। মূল কারণটা দেখতে হলে ভিডিওটির শেষে একটা ছোট্ট ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনি আজহারের মুখে নিজেই শুনে নিতে পারবেন। আমাদের দেশে একটা ইংলিশ বক্তা আসেনি, কথা কন্যা কিনি আসেনি, তার নাম কি? এই বেটা তার মা মিজান ভাই কে বলে করছে, মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না? নাই মাজারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে? মাজারে কেন টাকা দিবে? ওখানে একজন লোক শুয়ে আছে, পড়ে আছে, ওনার টাকা লাগবে? টাকা লাগবে আমাদের জীবিত যারা আছে আমাদের, কথা কন।